জানা যাচ্ছে না করোনার ঊর্ধ্বগতিতে রাজশাহী খুলনা অঞ্চলে মৃত্যু 29 কাল থেকে সিনোফার্মের টিকা দেয়া শুরু রাজধানীতেও ভারতীয় ধরন বাড়ায় উদ্বেগ ঢাকা ব্যাংকের বংশাল শাখার বলতে প্রায় 4 কোটি টাকা উধাও জড়িত সন্দেহে ক্যাশ ইনচার্জ সহ গ্রেফতার দুই তদন্তের পরই ব্যবস্থা এবং দেশের বেশিরভাগ নদী বন্দরে নেই পাকা পন্টুন ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন যাত্রী বর্ষায় বাড়ছে বিপদ মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনের